এই ম্যাথটাকে আবার বলার দরকার আছে? সবাই কি বুঝছেন? যাই হোক, আমি আরেকবার একটু বলি। আমাদের প্যারালাল অপারেশনের জন্য কয়েকটা কন্ডিশন আছে, সেটা হলো সেম ভোল্টেজ রেটিং লাগবে, ট্রান্সফরমারের পোলারিটি সেম লাগবে, সেম পার্সেন্টেজ ইম্পিডেন্স লাগবে, মানে প্রত্যেকটা প্যারামিটারের কয়েলের যে রিয়াক্ট্যান্স ইম্পিডেন্স সেগুলো একই হতে হবে এবং ফেজ সিকোয়েন্স একই হতে হবে, মানে এ বি সি যে ফেজ সিকোয়েন্স আছে সেটাও আমাদের বজায় রাখতে হবে। পরবর্তীতে যেটা বলছিলাম যে আপনার প্যারালাল অপারেশনের ক্ষেত্রে আমাদের দুইটা ট্রান্সফরমার পাশাপাশি থাকলে এরকম একটা প্যারালাল সার্কিটের মতো মনে হয় এবং কারেন্টের ইনপুট থাকে দুইটা কিন্তু আউটপুট থাকে একটা, তো সেইখানে আপনার আমাদের যে কেসিএল এর ফর্মুলা ছিল যে আমরা যখন আই এটা বের করি তখন আমাদের ছিল যে আই যে আর টু যেটা মানে আর ওয়ান এর ক্ষেত্রে আই ওয়ান এর ক্ষেত্রে আর টুটা উপরে এবং আর ওয়ান আর টু নিচে। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে? জি স্যার, এটা তো বুঝছি স্যার। হ্যাঁ, সেরকম আর কি। যাই হোক, জেড বিটা হচ্ছে আর এ, আমাদের মানে বির ক্ষেত্রে জেড এটা উপরে হবে আর জেড এ জেড বিটা নিচে হবে। এবং এখানে আমরা আলোচনা আরেকটা যেটা আমাদের আসছিল যে দুটো যদি সেম রেটিং এর হয় তাহলে আমাদের ইকুয়েশনটা নর্মাল ফর্মুলায় হবে যে এস এটা এস ইন্টু জেড বি জেড এ জেড বি এবং এস বিটা হবে এস ইন্টু জেড এ জেড বি। কিন্তু যদি আমাদের ভিন্ন রেটিং এর ট্রান্সফরমার হয় যেমন একটা 4,500 এবং একটা 200, এরকম ক্ষেত্রে হলে বড়টাকে ছোটটাকে ছোট দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে যে একটা রেশিও পাওয়া যাবে সেই রেশিওটাকে ছোটটার ইম্পিডেন্স এর সাথে গুণ করতে হবে, ছোট যে রেটিংটা আছে সেটার সাথে গুণ করতে হবে। তা দেখেন, সেক্ষেত্রে আমাদের এখানে জেড এ যেটা আছে যেটা এটা বড় ছিল সে কারণে এটার সাথে কিছু করার নাই, জেড বিটা ছিল ছোট সেখানে আপনার এই বড়টাকে ছোটটার এমপিয়া দ্বারা কেবিএর যে মান সেটাতে ভাগ করলে 2 আসে এবং 2টাকে আপনার জেড বির যে ইম্পিডেন্স সেটার সাথে গুণ করে রেশিওটা বাড়াই নেওয়া হয়েছে। পরবর্তীতে জেড এবং জেড বি করে মানটা বার করা হয়েছে এবং জেড এ জেড বির যে সূত্র আমরা দেখছিলাম সেভাবে করা হয়েছে। এবং এখানে দেখেন আরেকটাও আছে একই রকম 100 আর একটা হলো 5, সেক্ষেত্রে আপনার জেড বিটার সাথে 2 পরিমাণ একটা ফ্যাক্টর যোগ করে সরি গুণ করে ইম্পিডেন্সটাকে বাড়াই নেওয়া হয়েছে এবং জেড এ জেড বি। এই অঙ্ক কিন্তু খুবই মানে প্রত্যেকবারই আসে, আপনারা একটু মনোযোগ সহকারে কয়েকটা অঙ্ক করে নেবেন। প্রথম কথা হলো যদি আমাদের কমন পড়ে যায় তাহলে কিন্তু কনফিডেন্স লেভেলটা দেখবেন অনেক বেশি থাকবে, আর যদি আমরা কনফিডেন্ট মানে কমন না পাই সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু একটু হইতে পারে। দেখেন এখানে আরেকটা অঙ্ক ছিল যেটা হলো একটা মান ছিল আমাদের 4,000 আর একটা মান ছিল 2,000, এই যে অঙ্কটায় এখানে দেখেন প্রথমটার মানই ছোট আর দ্বিতীয়র মানটা আছে বড়, সেক্ষেত্রে আমরা প্রথমটার ক্ষেত্রেই এই বড়টাকে ছোটটা সাথে ভাগ করে একটা রেশিও নেব, সেই রেশিওটা জেড এর সাথে গুণ করে আমরা এটার ইম্পিডেন্সটাকে বাড়াই নেব এবং জেড বি যেটা মানে বড়টার যে ইম্পিডেন্স থাকবে সেটা একই রকমই থাকবে। পরবর্তীতে আমরা জেড এবং জেড বির এই ফর্মুলা অঙ্কগুলো করব। এখন আমরা যদি মোটামুটি এই যে পোলার ফর্মে ক্যালকুলেশন ক্যালকুলেটারে যদি করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য এটা বেশ কঠিন হয়ে যাবে আর কি। তাহলে মোটামুটি এই অঙ্কগুলো আমরা পারবো তো আশা করি? জি স্যার। অনেক আছে? জি স্যার আছি। বুঝছো এটা? জি স্যার বুঝতেছি। তুমি সাব স্টেশনে কাজ করো, তোমার এটা ভালো করে বোঝা দরকার। জি স্যার। ঠিক আছে, তারপর আমরা তাহলে অন্য একটা টপিকসে আগাই। আমাদের আরেকটা ছিল হচ্ছে আপনার ফল্ট এফিসিয়েন্সি। ফল্ট এফিসিয়েন্সির অঙ্কগুলা
কিভাবে আসছিল আমরা সেটা ইয়ে করছিলাম। আমরা বলছিলাম ওয়ার্ল্ড এফিসিয়েন্সিটা কেন বের করা হয় এটা সম্পর্কে কে বলবে? আসিফ ভাই বলেন তো। স্যার ওয়ার্ল্ড এফিসিয়েন্সি তো সারাদিন ট্রান্সফরমার যদি কাজ করে আর কি, তখন এই লস গুলো কাউন্ট করে আর কি পরিমাণ আউটপুট পাওয়া যায়, এগুলো মানে টোটাল হিসাবটা আর কি। সেটা তো হিসাব, কিন্তু কেন বের করা হয়? মানে নরমালি তো অন্য ক্ষেত্রে তো ওয়ার্ল্ড হিসাব করা হয় না, কিন্তু ট্রান্সফরমারের ক্ষেত্রে কেন ওয়ার্ল্ড ইউজ করে? মেইন প্রশ্ন ছিল তো এই জায়গায়। ও স্যার মানে ট্রান্সফরমার ক্ষেত্রে ওয়ার্ল্ড এফিসিয়েন্সি কেন বের করা হয়? এটা বললাম না যে আমাদের লোড সাইডে ট্রান্সফরমারের যে লোড থাকে এটা এক এক সময় এক এক রকম থাকে, যেমন সকালে টাইমে একরকম থাকে, দুপুরে টাইমে একরকম থাকে, সন্ধ্যায় ও ওভারলোডেড থাকে। হ্যাঁ, তা আমাদের যে ট্রান্সফরমারের যে লস গুলো আছে, কি কি লস আছে আমরা পড়ছিলাম বলেন দেখি। কোর লস, কপার লস, এই দুইটাই মেইনলি লস। একটা হচ্ছে আমাদের কপার লস, তো কপার লসটা হলো ডিপেন্ড করে কারেন্টের উপর, যদি আমাদের ইনপুট কারেন্ট বেশি থাকে আউটপুট কারেন্টও বেশি আসবে, মানে আউটপুট কারেন্টের উপরে তো ইনপুট কারেন্ট ডিপেন্ড করে আর কি। তো সেক্ষেত্রে যদি আমাদের কারেন্ট রেটিংটা বাড়ে তাহলে IS² 8টা বেড়ে যাবে কি, ঠিক আছে? এবং IS² 8 বাড়লে লসটা অটোমেটিক আমাদের বাড়বে। তো সেই কারণে হচ্ছে আমাদের আরেকটা আছে লস আছে আমাদের, কি লস? কোর লস। কোর লসটা মোটামুটি সবসময় একই রকমের ভোল্টেজ থাকে, তো সে কারণে কোর লসটা কিন্তু খুব একটা চেঞ্জ হয় না, ঠিক আছে? কপার লসটাই হচ্ছে আমাদের স্কোয়ার আকারে লস হয়, যখন ফুল লোড হইলে, মানে ফুল মানে ফুলই, কিন্তু হাফ হইলে তখন, যদি হাফ মানে কি হতো 1/2, তাহলে এর স্কোয়ার করলে কি হয় 1/4, 1/4 আকারে এটা কমে যায়, বুঝছে? এটা কি সেদিন দেখাইছিলাম স্যার? 1/4 আকারে ওটা আরেকবার বলুন। 1/4 বলতে হচ্ছে কি আই এস যেটা কমে যাচ্ছে? জি স্যার, ওই যে কপার লস। হ্যাঁ, তা আমরা যদি লোডটাকে যদি ধরে নেই যে লোড মানে হচ্ছে কারেন্ট, ঠিক আছে, তাহলে কারেন্ট যদি কমে যায় অর্ধেক কমে, তাহলে সেক্ষেত্রে আমাদের IS² মানে এই দেখে 1/4 এর স্কোয়ার, তাহলে 1/4 এর স্কোয়ার করলে কি হবে, বা 1/2 এর স্কোয়ার করলে কত হয়? 1/4 না, এই যে হাফ লোড, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার 1/4 মানে 132 চার দিয়ে ভাগ করলে আসে 33, মানে যত আপনার লোড কমবে, মানে স্কোয়ার আকারে এটা কমবে, মানে প্রফেশনালি কমে ইয়ে আকারে কমে না, এটা হলো স্কোয়ার ভাবে কমবে আর কি। যেহেতু ট্রান্সফরমার এক এক সময় এক এক রকম লোড থাকে এবং এর লসটাও ভেরি করে, ঠিক আছে, এই কারণে একটা ট্রান্সফরমার পারফরমেন্স বা একটা এফিসিয়েন্সি বের করার জন্য সারাদিনের লোডটা বিবেচনা করে এটা বের করা হয় আর কি। মানে মূলত হলো আপনার আমরা যেটা দেখছিলাম যে আপনার কপার লস এবং কোর লস যখন সমান হয় তখন হচ্ছে ট্রান্সফরমারের ইনপুটটা এফিসিয়েন্সিটা বেশি হয়, ঠিক আছে? আমি সেই জায়গায় যাচ্ছি, কইটা বেশি ইয়াতে যাচ্ছে। এখন আমাদের হলো যেটা অঙ্ক প্র্যাকটিস করি সেক্ষেত্রে আমরা অটোমেটিক এটাটা বুঝতে পারবো, ঠিক আছে? এই যে এখানে দেখেন কোনটা পিক ডিমান্ডের রেসপেক্টে ট্রান্সফরমারের ডিজাইনের জন্য মেইনলি অল্ড এফিসিয়েন্সিটা দরকার হয় না, মানে কোন একটা এলাকাতে কি পরিমাণ পিক ডিমান্ড গেল সে অনুযায়ী ট্রান্সফরমার
ইনস্টলেশনের আগে তো এটা জানতে হয়। সেটাই ডিমান্ড বলতে কি, একটা ট্রান্সফরমারের যে রেটেড রেটিং আছে আমাকে তো অবশ্যই তার ভিতরে ইউজ করতে হবে, মানে কোন জায়গায় যদি 10 লাগে আমাকে তার থেকেও বেশি পরিমাণের বেশি রেটিং এর ট্রান্সফরমার সবসময় ইউজ করতে হয়। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে আমি একটা জায়গায় যখন লাগাই নেই তার আগেই তো একটা কানেক্টেড লোড হিসাব করা হয়। হ্যাঁ, কোন জায়গায় কানেক্টেড লোড সমপরিমাণ একসাথে যায় না, কিন্তু যদি কোনো কারণে সবাই ইউজ করে ফেলায় সেক্ষেত্রে কি করতে হবে, কানেক্টেড লোডটাই তো আমাদের ডিমান্ড। যাক, দেখেন আমাদের এই 32 সব সময় অপারেশনে সবগুলো থাকে না, যখন অপারেশনে থাকে সবগুলো ওটাই হয় পিক। হ্যাঁ, ওইটা আমরা ওই যে লোড ফ্যাক্টর ডিমান্ড ফ্যাক্টর যখন পড়বো এটা আমরা আরো বেশ ক্লিয়ার হব। আপনার ইসের এই যে 72.78 যে অঙ্কটা আছে আমাদের বইয়ের, এখানে যেটা বলা আছে ফাইন ওয়ার্ল্ড এফিসিয়েন্সি 500 KVA ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার হুজ কপার লস আয়রন লস ফুল লোড হলো, একটা হলো কপার লস হলো 4.5 আর একটা হলো 3.5 ডিউরিং ডে 24 ঘন্টা ইটস লোড আন্ডার এত, মানে যে 6 ঘন্টা 6 চলছে হলো 400, 10 ঘন্টা চলছে হলো 300, মানে এটা কি লোড, আর 4 ঘন্টা চলছে 0, এবং এখানে রেসপেক্টলি কিছু পাওয়ার ফ্যাক্টর বলা আছে। এখন দেখেন যদি আপনার এই অঙ্কগুলাই এইভাবে করা যায়, মানে একবারে শাক আকারে করলে অনেক সহজে ছোটখাটো করা যায়। এখানে আছে আওয়ার দেওয়া আছে, এখানে আছে লোড, ঠিক আছে, লোড আর আওয়ার গুণ করলে কত হয়, মানে এই 4 ঘন্টা তাহলে একটা কিলোওয়াট পাওয়া যায়, বুঝছেন, প্রাথমিক মানে যেটা আমাদের লোড আর ইয়া করে ধরো। এরপর আছে আমরা বের করবো লস, তো এখানে দেওয়া আছে পাওয়ার ফ্যাক্টর, এখানে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে না আমাদের, এই যে প্রত্যেকটা এগেনস্টে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, তো দেখেন পাওয়ার ফ্যাক্টর 400 জনে ছিল 0.8, তাহলে এটার কেভিএ করলে কি হয়, আমরা কিলোওয়াটকে পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করলে আমরা ইয়া পাই, কেভিএ পাই, ঠিক আছে, তো 400 যদি 0.8 দিয়ে ভাগ করা হয় তাহলে 500 পাওয়া যায়, 300 যদি 0.75 দিয়ে ভাগ করা হয় 400 হয়, এভাবে আসে। পরবর্তীটা হচ্ছে আপনার কপার লস রেসপেক্ট টু 500, মানে 500 এগেনস্টে এটার কপার লসটা কত, মানে আমাদের জেনারেটর ইয়া ট্রান্সফরমারটা তো হচ্ছে 500 KVA, ঠিক আছে, মানে 500 KVA এটা হলো আমরা আউটপুট পাবো সবসময়, কিন্তু যদি আমরা কম পাই তাহলে কপার লসটা ওইভাবে কম আসবে আর কি, যে ফুল লোড মানে দেখেন KVAটা 500, তখন আউটপুট আমাদের 500/500 A² × 4.5, এই যে কভার লস 4.5 আছে না, তাহলে এইটাই হলো যে I² R যে ব্যাপারটা বললাম এরকম আর কি, মানে এটা হলো ফুল লোড। আর পরবর্তীতে দেখেন এখানে আছে 400, তাহলে 400 এ আমাদের ফুল লোড হলো কত, 500, তাহলে রেশিওটা একটু কম না, 400/500, তো সেটা আর কপার লসটা স্কোয়ার আকারে করে 4.5 হবে, আর 125টা হবে 125/500 হলো 500, মানে যেখানে 500 থাকার কথা সেখানে আছে 125, মানে এটা 1/4 এটা রেসপেক্ট করে এই কপার লস গুলো আপনার এই রেসপেক্ট টু লোড। হ্যাঁ, এটা চলে আসলো কপার লস গুলো চলে আসলো। এখন এইখানে আমাদের ডানে দেওয়া ছিল হলো আওয়ার, এই আওয়ার সাথে গুণ করে প্রত্যেকটার জন্য একটা লস লস আওয়ার ওয়ান মমিন ভাই আপনার ইয়া যারা কথা না বলবেন তারা মাইক্রোফোন বন্ধ রাখেন। মমিন ভাই এখন ক্লিয়ার, আমি আজকে আবার মাইক্রোফোন ইউজ করতেছি সেজন্য কি সমস্যা, তাহলে কি মাইক্রোফোন খুলে রাখবো? মমিনুদ্দোল্লা ভাই আপনি মাইক্রোফোন বন্ধ রাখেন, মিউট করে রাখুন। দেখছি স্যার,
যাই হোক, আমি যেটা বলছিলাম, এই আমাদের বইয়ে দেখেন যেভাবে করা আছে, এখানে বলছে যে কপার লস অ্যাট ফুল লোড, মানে যখন আপনার 500 তখন কপার লস 4.5 থাকবে, আর যখন কপার লসটা কততে পাওয়া যাবে, 400 পাওয়া যাবে, ওরা করছে কি 4.5 × 400/500 করে 2.8, মানে আমরা যেটাকে এই ফর্মুলাতে 2.8 পাইছি। পরবর্তীতে দেখেন ওরা যখন 125 বের করছে, এই যে 125টা কিন্তু ওরা এই যে উপরে এইভাবে বের করছে, বুঝছেন? আমরা কিন্তু একটা ঘরের ভিতর করব, তাহলে হবে কি আমাদের অঙ্কটা অনেক এক ধাপে হয়ে যাবে। তো দেখেন আমরা এখানে কপার লস পাইছি 56.128, আর আমাদের টোটাল কিলো লোড আছে হলো 5800। তো সেক্ষেত্রে আমরা আর হচ্ছে আমাদের যে আয়রন লস বা কোর লস যেটা আছে, আয়রন লস হচ্ছে 3.5, এটা মূলত 24 ঘন্টা একই রকম থাকে, সে কারণে এটাকে 24 দ্বারা গুণ করে একটা কিলোওয়াট পার করা হয়। এবং টোটাল লসটা আমাদের এই 84 আর এখানে আছে 56 যোগ করে 140, এবং আমাদের টোটাল আউটপুট হলো 5800 আর কি। তাহলে আপনার এই 5800-র সাথে যদি আউটপুট আর ইনপুটে, মানে 5800-র সাথে যদি লসটা যোগ করা হয় তাহলে এটা হয় ইনপুট, তাহলে আউটপুট ভাগ হলো ইনপুট, মানে আউটপুটের সাথে লস যোগ করে ইনপুট করা হয়েছে। যাই হোক, এটা হলো আপনার এফিসিয়েন্সি। দেখেন এখানে এরা যেভাবে করছে, এখানে ওই যে 56 পাইছে, পরে তাই বলছে যে 24টা গুণ করে, এই যে আয়রন লসটাকে 24 গুণ করে 84 বের করছে, টোটাল ট্রান্সফরমার লস বের করছে, তারপরে ট্রান্সফরমার এই যে 5800 বের করছে। হ্যাঁ, এটা কি এই ফরম্যাটে কি করা যাবে না অঙ্ক? ট্রেজার বই তো এই ফরম্যাটে অঙ্ক আছে, পরে পড়তে এই দেখেন। এটা কি ক্লিয়ার? এটা কিন্তু একটা ছোট অঙ্ক, আরো বড় অঙ্ক আছে। ছোট অঙ্কটা কি সবাই বুঝতে পারছেন? স্যার এই মানে 6 ঘন্টায় যে লোডটা আছে 400, সেটা শেষের যে 27 ওটা কিভাবে আসলো? 400-27, এই যে 27, জি জি, এই ঘরটা বসছেন, এই ঘরটা বসছেন? হ্যাঁ জি স্যার, ওটা বসছে। এটা বসলে এটার সাথে গুণ করে তো এটা আসলো না? ও ও 4.5 এর সাথে 6 গুণ করে। হ্যাঁ, এই যে আওয়ার, এট আওয়ার, মানে এই যে প্রথমে যে আওয়ার ছিল, এই আওয়ারটাকে আবার এখানে নিয়ে আসে। এটা বোঝা যাতে বোঝা যাবে, সেজন্য তো আবার 6 করে করা হয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আপনি টোটাল কিলোটা পেলেন এইখানে, আর টোটাল কপার লস পেলেন এইখানে। হ্যাঁ, তাহলে 24 ঘন্টা করে আপনি পাইলেন কপার লস 56.128, তাই না স্যার? হ্যালো, ইয়া